স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। পার হলো অক্টোবর বিপ্লবের 100 বছর। এ উপলক্ষে কর্মসূচি পালন করেছে বিভিন্ন দেশ। রাশিয়ার রাজনৈতিক পরিবর্তন প্রভাব ফেলেছে তার সীমানার বাইরে। এসব নিয়ে আজকের আলোচনা, রুশ বিপ্লবের 100 বর্ষ। কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন লেখক ও সমাজতাত্ত্বিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আছেন বাসদ মার্কসবাদী দল কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী। স্বাগত আপনাদের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শতবর্ষ উদযাপনে বাংলাদেশেও বড় আয়োজন হলো এবং একটা খুব আশার দিক আমরা দেখছি, যে যারা বিপ্লবে বিশ্বাস করেন নানানভাবে নানান প্ল্যাটফর্মে, তারা একটা প্ল্যাটফর্মে এসে আজকে উদযাপন করেছে। তো আমরা একটু উদযাপনটা সম্পর্কেই জানতে চাই, যে আজকের কর্মসূচি কেমন হলো, সেখানে উদ্দীপনা কেমন দেখলেন এবং এখান থেকে আসলে নতুন কোনো দিক নির্দেশনা পাচ্ছি কিনা। এইটা তো আমরা শুরু করেছি মানে একটা জাতীয় কমিটির উদ্যোগে। এই জাতীয় কমিটির মধ্যে যারা সমাজতন্ত্রে বিশ্বাস করেন, সমাজতন্ত্রের জন্য আন্দোলন করছেন, সেই রাজনৈতিক সংগঠনগুলো এবং তার সাথে যারা ওই যে ছাত্র, নারী, শ্রমিক, কৃষক এবং সাংস্কৃতিক কর্মী, তাদের যে সংগঠনগুলো আছে এইগুলো সব একসাথে করতে পেরেছি আমরা। এবং ব্যক্তিগতভাবে আমরা যারা সমাজতন্ত্রে বিশ্বাস করি তারা একসাথে একটা কমিটি করেছে। এইটে 6 তারিখে, অক্টোবরের 6 তারিখে শুরু হয়েছে, নভেম্বরের 7 তারিখে শেষ হলো। এর মধ্যে দিয়ে যেটা হলো যে এই এইটা কিন্তু এই প্রথম একটা এইরকমভাবে সমস্ত সমাজতান্ত্রিক দলগুলো একটা প্ল্যাটফর্মে এসে এই উদযাপনটা করলো, এবং উদযাপনের উপলক্ষে সারা দেশেই এগুলো হয়েছে, মানে স্থানীয়ভাবে হয়েছে, আমরা কেন্দ্রীয়ভাবেও করেছি, এবং একটা উদ্দীপনা তৈরি হয়েছে। আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হলো সমাজতন্ত্র সম্পর্কে আগ্রহ, চিন্তা এইটাও জাগলো, যেটা হলো যে এই জিনিসটা এইভাবে ছিল না। এই এই এবং বিশ্বে, সারা বিশ্বে এটা উদযাপন হচ্ছে, আমাদের এখানেও উদযাপন হলো। এই দুয়ের মধ্যে একটা যোগাযোগ হলো, আমরা একটা আন্তর্জাতিক জায়গাতে গেলাম। এই যে অন্য সময়ে তো আমরা স্থানীয় বিষয়গুলো নিয়ে আন্দোলন করি, একটা আন্তর্জাতিক জায়গাতে গিয়ে আন্দোলন করলাম। এই এই এইটা হলো আমাদের অর্জন আর কি এর মধ্য দিয়ে। এই যে অর্জনটা, এটা সামনের দিকে এই যারা সমাজতন্ত্রে বিশ্বাস করেন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি ধরনের রসদ জুগিয়েছে মনে করেন? সেটা হচ্ছে যে এখন যেটা হলো সেটা হলো যে একটা মনে করা হতো যে সমাজতন্ত্র ব্যর্থ হয়ে গেছে। যেটা আমরা তুলে ধরতে পারলাম এই উদযাপনের মধ্য দিয়ে সেটা হচ্ছে যে পুঁজিবাদ এখন গভীর সংকটের মধ্যে আছে, যেটা অস্পষ্টভাবে মানুষ বোঝে যে পুঁজিবাদ নানান রকম বর্বরতা, নিষ্ঠুরতা এবং বেপরোয়া একটা জায়গায় চলে গেছে, যেখানে বর্ণ বিদ্বেষ, যেখানে উগ্র জাতীয়তাবাদ, যেখানে যুদ্ধ, মাদক, অস্ত্র এইগুলো সমস্ত নিয়ে কারবার করছে। সেই জায়গাতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই এটা পুঁজিবাদ দিয়ে চলবে না, মানে সভ্যতা এখন এগোচ্ছে পুঁজিবাদ দিয়ে চলবে না, তো যার জায়গাতে তাহলে বিকল্পটা কি? এই বিকল্প যে সমাজতন্ত্র, এই কথাটা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে পেরেছি। এবং যেটা দরকার হবে সেটা হলো যে জ্ঞানের সাধনা দরকার হবে। সমাজতন্ত্রকে প্রয়োগ করতে হলে যে জ্ঞানের যে চর্চা, যেটা মার্ক্স করেছেন, যেটা লেনিন করেছেন, তো ওই চর্চাটা আমরা ওই দিকেই যাবো এই এইটি আমরা বুঝতে পারলাম। এবং সাংস্কৃতিকভাবেও ওই প্রস্তুতিটা চলতে থাকবে যে যে সমাজতন্ত্র কেন প্রয়োজন, পুঁজিবাদ কেন পারছে না, এবং এই পুঁজিবাদের বিকল্পটা কি, এই উপলব্ধিটা তৈরি হবে। তো আমরা তো যেটা হচ্ছে কাজটা, আসল কাজটা তো রাজনৈতিক কাজ, এবং আমরা যেটা আশা করব সেটা হলো যে এই সমাজতান্ত্রিক যে সংগঠনগুলো, যে ঐক্য তৈরি হলো, সেটা আরও সামনের দিকে এগোবে, এবং এগোবে এই লক্ষ্যে যে পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা এইটা কিন্তু এই জায়গাটা খুব পরিষ্কার হবে। এই দলগুলোর মধ্যে মতাদর্শগত নানান রকম বিচ্ছিন্নতা আছে, এক সবাই যে একরকম চিন্তা করে তা না, কিন্তু একটা জায়গায় এসে তারা একত্র হতে পারছেন, সেটা হলো এই যে পুঁজিবাদকে বিদায় করতে হবে, এবং বিদায় না করলে মানুষের সভ্যতা ধ্বংস হবে, এই যে আমাদের ধরিত্রী বিপন্ন হয়ে পড়েছে। এই জায়গাটাতে আমরা মনে করি যে এই সচেতনতাটা বৃদ্ধির ক্ষেত্রে আমরা এইটাকে একটা এই একটা উপলক্ষ পেলাম, একটা সুযোগ পেলাম, যেটাকে ব্যবহার করা গেল।
স্যার, এই মানে পৃথিবী যে আসলে হুমকির মুখে সেটা নিয়ে আমি আপনার সঙ্গে আরেকটু বিস্তারিত কথা বলবো, কারণ সেটা বলা যায় যে পুঁজিবাদের যে দুর্বলতাগুলি সেটাকেই একটা একটা চিত্রের থেকে আমরা অনেক ক্ষেত্রেই পাচ্ছি যে কিভাবে পৃথিবীকে পুঁজিবাদ ধ্বংস করছে। আমরা সেই বিষয়টায় আসব। শুভ্রাংশু চক্রবর্তী, আপনার কাছে একটু জানতে চাই যে সামগ্রিকভাবে সারা পৃথিবীতেই উদযাপন হচ্ছে, বাংলাদেশেও উদযাপন হচ্ছে, এবং এই সময়ে আসলে নতুন করে আমরা দেখেছি যে 90-এর পরে যে একটা বলা যায় যে যারা সমাজতান্ত্রিক চিন্তায় ছিলেন তাদের মধ্যে যে একটা কিছু কিছু ক্ষেত্রে একটু হতাশা, উদ্যমহীনতা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা বড় চেষ্টা সারা পৃথিবী জুড়েই চলছে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সাম্প্রতিক দিনগুলোতে অনেকগুলি দেশেই সমাজতান্ত্রিক মতধারার যে রাজনৈতিক দলগুলো আছে তারা অনেক বেশি ভালো করছে, গ্রহণযোগ্যতাও বাড়ছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আসলে এই শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে আমরা কি অর্জন করতে পারছি বা মানুষের কাছে কতটুকু নিয়ে যেতে পারছি বিপ্লবের ধারণা? সমাজতন্ত্রের যে ধারণা, এটা তো কোনো একজন ব্যক্তির তার মস্তিষ্ক প্রসূত কোনো ভাবনা না। আসলে বিজ্ঞান এবং ইতিহাসসম্মতভাবে ব্যাখ্যা করে মানব সভ্যতাকে যখন দেখানো হয়েছে তখন দেখা গেছে যে সমাজ যখন শ্রেণীবিভক্ত হয়ে গেল, শ্রেণীবিভক্ত হওয়ার সাথে সাথেই সমাজে বৈষম্য শুরু হলো। সুখ এবং দুঃখ এই নিয়ে সমাজের যে বিরোধ, এই বিরোধটা থাকল। এই বিরোধ ইতিহাস থেকে আমরা জানি, এই বিরোধ নিষ্পত্তি করতে করতেই সমাজ এগিয়েছে। দাস মালিক দাস সমাজ, আমাদের দেশের রাজা প্রজাদের সমাজ, এবং এখন ধনী এবং শ্রমিকদের বা মালিক মজুরের সমাজ, এখন আমরা এই সমাজে আছি। এই সমাজ নিজেই যে সংকটের জন্ম দিচ্ছে, সে সংকটটা হচ্ছে সবাই মিলে সবার জন্যই কিন্তু উৎপাদন করে। কোনো শ্রমিক নিজের জন্য একটা জিনিস উৎপাদন করছে না কারখানায়, সে এই সমাজের মানুষের জন্য উৎপাদন করছে এবং দলবদ্ধভাবে করছে। সে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো আরও আর এক জাতের দলবদ্ধ মানুষ তারা তৈরি করেছে। সেই দিক থেকে সমস্ত উৎপাদন ব্যবস্থাটা সামাজিক, কিন্তু মালিকানাটা চলে যাচ্ছে ব্যক্তিগত। এই ব্যক্তিগত মালিকানা যাওয়ার ফলে যে শ্রেণী শোষণটা হচ্ছে, সেই শ্রেণী শোষণই সমাজের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা তৈরি করছে। এই যে মুক্তির আকাঙ্ক্ষা তৈরি করছে, সেই মুক্তির আকাঙ্ক্ষা কোন দিকে যাবে, দুটো পথ এখানে দেখানো হচ্ছে। একটা হচ্ছে যে আমরা পুরনো দিনে ফিরে যাই, এক কথায় সেটা ধর্মীয় কোনো না কোনো ধরনের আবেগ সেটাকে কাজে লাগিয়ে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এবং গোটা পৃথিবীতে এটা হচ্ছে। ট্রাম্পও করেছে, মোদি করেছে, বাংলাদেশে অনেকেই করছেন, এটা করছেন। আবার সেটা কি কোনো সমাধান দিচ্ছে? ট্রাম্পের শাসনই বোঝা যায় এখনো এক বছর পূরণ হয়নি। ট্রাম্পের পার্টির অভ্যন্তরে জনগণের মধ্যে, মানবিক চেতনা সম্পন্ন সাধারণ মানুষের মধ্যে তার বিরুদ্ধে, তার সমস্ত অ্যাক্টিভিটির বিরুদ্ধে কথা উঠছে। কোটি কোটি মানুষ না হলেও লক্ষ লক্ষ মানুষ বেকার আমেরিকাতে, সেখানে অন্যান্য দিক তো আছেই। প্রতিদিন দেখেন কিরকম ঘটনা ঘটছে, গত পরশু দিনও কিরকম একটা হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যাকাণ্ডগুলো কেন ঘটছে? এই হত্যাকাণ্ডগুলো যতই ঘটছে, মানুষের দৈনন্দিন রুটি রুজির যে সংকট, সেই সংকট নিয়ে মানুষ কিন্তু আর ভাবতে পারছে না। মানুষ এখন ভাবছে আমার জীবনটা বাঁচবে কিনা, আমি একটা জমায়েতে যাব কিনা, আমি শপিংয়ে যাব কিনা, এই যে ভাবছে, ভাবনার ফলে তার প্রতি মুহূর্তের যে জীবনকে নিয়ে যে ভাবনা, সেই ভাবনাটাকে আড়াল করছে পুঁজিবাদ। পুঁজিবাদ যতই আড়াল করতে চাক, শেষ পর্যন্ত মানুষ যখন একটু স্থির হয়, তখন ধরুন আমাদের দেশে 50 টাকা চাল, তো 50 টাকা চাল যে সকালে বাজারে যাচ্ছে তার ফিক্সড ইনকাম, 50 টাকা চাল, 80 টাকা পেঁয়াজ, 100 টাকা মানে 150 টাকা রসুন, এই যে খুব সাধারণ মানুষের জন্য যে খাওয়ার জন্য যেটা দরকার,
এই দরকার যখন হয় তখন সে চিৎকার করছে, কান্না করছে, সে এখান থেকে বেরোনোর জন্যে কোনো না কোনো একটা রাস্তা খুঁজছে। এই রাস্তা খোঁজার এই পথ উপায় থেকে, এই অবস্থার থেকেই মানুষ যদি সমাজতন্ত্রে মুক্তি কিভাবে হয় সেই কথাটা যদি জানে, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই সমাজতন্ত্রে আসবে। অবশ্যই এক্ষেত্রে একটা জিনিস মনে হয় যে আমরা যেই দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো সময় আজকে হয়তো পেঁয়াজের দাম বাড়ছে, কাল চালের দাম বাড়ছে, পশু তেলের দাম বাড়ছে, সবসময় থাকে, এবং আমরা বলি যে একটা সিন্ডিকেট নামে অধরা একটা জিনিস যেটা আমরা দেখতে পারি না, ছুঁইতে পারি না, এরকম একটা বিষয়। কিন্তু আসলে এর পেছনে যে পুঁজিবাদ, এই কথাটা স্পষ্ট করে কিন্তু আমরা পাচ্ছি না যে সিন্ডিকেট আসলে না, সিন্ডিকেট যারা করছে, সিন্ডিকেট বলে কিছু শুধু নেই, সিন্ডিকেটটা হচ্ছে পুঁজিপতিদের সিন্ডিকেট। এটা সত্যিকার অর্থে যারা বেধনক মুনাফা লুটার জন্য ঐক্যবদ্ধ হয়েছে সেই বড় ধনীদের, সেই ব্যবসায়ীদের সিন্ডিকেট। এটা এটা পুঁজিপতিদের সিন্ডিকেট। এই কথাটা উজ্জ্বলে রাখছি আমরা, হতে পারে সেটার মধ্যেও কিছু সচেতন কোনো ব্যাপার থাকতে পারে, ভুলও থাকতে পারে, আমি জানি না কি। কিন্তু আমাদের দিক থেকে যদি বলেন, আমি যখন বাসদ মার্ক্সবাদী বলি, আমি তখন বলি যে এটা হচ্ছে পুঁজিপতিদের সিন্ডিকেট, এবং এটা সর্বোচ্চ শোষণ, সর্বোচ্চ লুণ্ঠন। এখন শোষণ শুধু না, এটা একটা লুণ্ঠন। এই লুণ্ঠনের জন্যেই এই কাজটা তারা করছে, এইটা আমরা বলছি। অবশ্যই, এবং সেইখানে যে যেটি গুরুত্বপূর্ণ যে মানুষ আসলে বিকল্প খুঁজছে, আপনি যেটা বলছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা বা পুঁজিবাদী যে ব্যবস্থা সেইটার বিকল্প খুঁজতে গিয়ে অনেক ক্ষেত্রে হয়তো ধর্মের আশ্রয় নিচ্ছে, এমনকি পুঁজিবাদীরাও ধর্মকে ব্যবহার করছে, সেই ক্ষেত্রে মানে আমরা পরবর্তী বিশ্ব ব্যবস্থায় কিভাবে সমাজতন্ত্রকে নিয়ে আসতে পারি? কারণ এটি ঠিক যে পরিবর্তন এটা পৃথিবীর একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেক্ষেত্রে অন্য কোনো একটা ব্যবস্থায় যেতেই হবে, সেটা যেন সমাজতন্ত্রই হয়, সেই জন্য বিশ্বব্যাপী কি ধরনের প্রস্তুতি চলছে? কারণ আমরা মনে করি যে এখনো পর্যন্ত যতগুলি বিকল্প আছে তার মধ্যে সমাজতন্ত্রই অনেক বেশি এগিয়ে আছে, এবং বাস্তবিক পক্ষে মানুষের কাছে গ্রহণযোগ্য সারা পৃথিবীতেই এটা আছে। সেক্ষেত্রে একটা বিরতির পর সিরাজ ইসলাম চৌধুরী, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাইব যে এখানে আসার জায়গাগুলি কোথায় 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 মনে হচ্ছে, কারণ পুঁজিবাদ যতই বেশি নিজেকে এক্সপোজ করছে ততই কিন্তু সমাজতন্ত্রের সম্ভাবনাও বাড়ছে বলে মনে হচ্ছে। একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছে আজকের বাংলাদেশে। বিরতির পর ফিরে আমরা আজকের বাংলাদেশে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, যেটি জানতে চাচ্ছিলাম যে যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে 90-এর পর থেকে পুঁজিবাদ একচ্ছত্রভাবে পৃথিবীতে তাদের প্রভাব বিস্তারের পরে যে হতাশা তৈরি হয়েছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেইখানেই একটা আশার আলো দেখা যাচ্ছে যে পুঁজিবাদ তার নিজেকে এত বেশি এক্সপোজ করছে, তার দুর্বলতাগুলি প্রকাশিত হচ্ছে, ফলে সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে সমাজতন্ত্রের এগিয়ে আসার সম্ভাবনাটা কেমন দেখি না? এখন তো এই যে উপলব্ধিটা পরিষ্কার হচ্ছে যে পুঁজিবাদ পারছে না, পুঁজিবাদের নিজের মধ্যে যে ভিতরে বিরোধগুলো আছে, দ্বন্দ্বগুলো আছে, সেগুলো প্রকট হয়ে আসছে। আপনি যেটা দেখবেন আসার জায়গাটা কিন্তু হচ্ছে যে এখন এই যে আমেরিকান নির্বাচনের মধ্যে যদি আমি যাই, সেখানে আমি দেখব যে গত নির্বাচনের সময়ে বার্নি স্যান্ডার্স বলে একজন ডেমোক্রেটিক পার্টির তিনি প্রার্থী হতে চেয়েছিলেন, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমি সমাজতন্ত্রী। এই জিনিসটা কিন্তু গত শতাব্দীর 50-এর দশকে কেউ বলতেই সাহস পেত না, মানে সেখানে ম্যাকার্থিজম বলে একটা জিনিস ছিল, অ্যান্টি আমেরিকান অ্যাক্টিভিটিস, সোশ্যালিজমের কথা বললে তাকে তো মানে সাথে সাথে ধরে নিয়ে যেত, হেনস্থা করত। আর্থার মিলারের মতো নাট্যকার, বার্টল বেটসের মতো নাট্যকার, এরা অভিযুক্ত হয়েছেন। এখন যে পরিস্থিতি এসছে, একজন সোশ্যালিস্ট, তিনি নিজে নিজেই বলছেন আমি সোশ্যালিস্ট, তা তিনি প্রায় নমিনেশন পেয়ে যাচ্ছিলেন, কিন্তু তাকে দাঁড়াতে দেওয়া হলো না, এই জন্য যে পাছে তিনি দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে গেলে সমাজতন্ত্রের পক্ষে যে একটা জনমত তৈরি হয়ে যায়, তিনি জিতবেন কি জিতবেন না তার চেয়েও বড় কথা হচ্ছে তিনি মস্ত একটা ধাক্কা দেবেন এবং একটা সোশ্যালিস্ট মুভমেন্ট তৈরি হয়ে যাবে। ওই জায়গা থেকেই তারা ওই তার পার্টি ডেমোক্রেটিক পার্টি তাকে নমিনেশন দিল না, হিলারি ক্লিনটনকে দিল। এবং হিলারি ক্লিনটন এবং যে ট্রাম্প দুজনেই কিন্তু পুঁজিবাদে বিশ্বাস করে,
এই যে সমাজতান্ত্রিক ভদ্রলোক আসতেই পারলেন না, কিন্তু তার যে আসার যে একটা সম্ভাবনা ছিল, তিনি যে প্রার্থী হতে পারতেন, এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এর আগে এটা কখনোই সম্ভব ছিল না। অর্থাৎ এই যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বলা হয়েছিল যে ইতিহাস তার চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, এখন পুঁজিবাদী চলবে, এটা তো বৈজ্ঞানিকভাবে সত্য হতে পারে না, এটা ঐতিহাসিকভাবেও সত্য হতে পারে না। কেননা এই যে জায়গাটাতে আমরা দেখছি যে ঐতিহাসিকভাবে যদি আপনি দেখেন যে একটা সমাজের বিবর্তন হচ্ছে, ইতিহাস এগোচ্ছে, এক সময়ে ছিল যে দাস ব্যবস্থা ছিল, তারপরে এলো সামন্ত ব্যবস্থা, তারপরে এলো পুঁজিবাদী ব্যবস্থা, একটা চাইতে আরেকটা অগ্রসর। কিন্তু এই তিনটে ব্যবস্থার মধ্যেই যে জিনিসটা ঐক্য, সেই জায়গাটা হলো যে ব্যক্তি মালিকানা। এবং সমাজতন্ত্রের সঙ্গে পুঁজিবাদের ওই জায়গায় পার্থক্য যে ব্যক্তি মালিকানা এবং সামাজিক মালিকানা, এই দুয়ের মধ্যে বিরোধ। এখন ব্যক্তি মালিকানা রায় কুলাবে না, ব্যক্তি মালিকানা মানেই হচ্ছে যে শতকরা 5 জন লোকের হাতে ক্ষমতা থাকবে, 95 জন বঞ্চিত হবে, অথচ ওই 95 জনই কিন্তু শ্রমের মাধ্যমে উৎপাদন করছে, তারাই অর্থনীতিকে টিকিয়ে রাখছে। এখন এই 95 জনের যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে ধারণ করার ক্ষমতা আর পুঁজিবাদের নেই। এবং এই 95 জন নানানভাবেই বলছে যে আমাদের, আমরা কি পাচ্ছি, তারা কিছু পাচ্ছে না। এবং পুঁজিবাদের সংকটগুলো ক্রমাগত বাড়ছে, 2টো বিশ্বযুদ্ধ তারা বাঁধিয়েছে, তারা এখন ওই যে আঞ্চলিক স্থানীয় যুদ্ধ বাঁধাচ্ছে, তারা নিজেদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। তো এই সমস্ত কারণের মধ্য দিয়ে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুঁজিবাদ পারবে না সামলাতে। এবং এইটার যে বিকল্পটা কি, পুঁজিবাদ মানে মানুষের সভ্যতা এগোবে, পুঁজিবাদ শেষ কথা না, তাহলে কি দাঁড়াবে? এই পুঁজিবাদের মতনই কি আরেকটা আসবে? ব্যক্তি মালিকানার জায়গাটাতে কি আসবে না? যে তার কারণ হচ্ছে ওই যে 95 জনের বিক্ষোভ, এবং আবার পুঁজিবাদ নিজেই সংঘর্ষের মধ্যে লিপ্ত হচ্ছে, এক পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। স্যার, বার্নি স্যান্ডার্সের কথা যেহেতু আনলেন, সেইটার সূত্র ধরে একটু বলতে চাই, স্যান্ডার্সের যে সমর্থক গোষ্ঠী ছিল তার পুরোটাই তরুণ, এবং সেই তরুণরা শেষ পর্যন্ত হিলারি ক্লিনটনকে ভোট দেয়নি বলেই আমরা জানতে পেরেছি। এই যে তরুণদেরকে যেটা বার্নি স্যান্ডার্স ব্যাপকভাবে তার পক্ষে আনতে পেরেছে আমেরিকায়, সেই একই প্রবণতা বাংলাদেশে আছে কিনা? বাংলাদেশে তরুণদেরকে এই সমাজতন্ত্র, এবং বিশেষ করে যেটি সবচেয়ে চ্যালেঞ্জের মনে হচ্ছে তরুণদেরকে আকৃষ্ট করা, সেটি হচ্ছে যে জ্ঞান ভিত্তিক চর্চার মধ্যে তাদেরকে নিয়ে আসা, সেটা আসলে পরিস্থিতিটা কেমন? আচ্ছা, জ্ঞানের চর্চাটাকে আমি গুরুত্ব দিচ্ছি। আপনি যেটা বললেন যে সেটাও ঠিক, যে কেবল জ্ঞানে হবে না, হৃদয়ানুভূতি লাগবে, কিন্তু জ্ঞানের জায়গাটা খুব জরুরি। যে এই যে মার্ক্স বা লেনিন, তাদের তারা যে অসামান্য জ্ঞানী ছিলেন, মার্ক্সের সমান জ্ঞানী দার্শনিকভাবে সেই সময় ইউরোপে দ্বিতীয়টি ছিলেন না। লেনিন যখন সব বিপ্লব করছেন, তখন তার মতো সমাজবিজ্ঞানী এবং বিপ্লবী ইউরোপে দ্বিতীয়টি ছিলেন না। এবং এই যে জ্ঞানের চর্চাটা ছিল, সেই চর্চাটা কিন্তু পুঁজিবাদীরা উৎসাহিত করে না। আপনি আমরা বাংলাদেশের পরিস্থিতি যখন বলছেন, তখন তো দেখতে হবে যে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে, এখানে সকলেই জানে যে গবেষণা হচ্ছে না, প্রকাশনা নেই, এবং জ্ঞানের যে চর্চা হবে সেইটা তো সামগ্রিকভাবে হবে, সেটা তো সামাজিকভাবে হবে, এই সামাজিক জীবন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নেই। গত 27 বছর ধরে আমাদের এই বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ছাত্র সংসদ নেই, এটা অকল্পনীয় ছিল। এইটা যদি এটা ব্রিটিশ যুগেও ছিল না, পাকিস্তান যুগেও ছিল না, এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। এবং সবচাইতে মর্মান্তিক সত্য হচ্ছে যে ওই যে 91 সালে যখন তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা চালু হলো, তখন থেকেই কিন্তু আর ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। এখন ছাত্র সংসদের যদি নির্বাচন না হয় বা ছাত্র সংসদ যদি না থাকে, তাহলে এরা কিভাবে অনুশীলন করবে? আপনি যদি ধরেন, জ্ঞান তো শুধু যান্ত্রিক ব্যাপার না, জ্ঞান তো গ্রহণ করার ব্যাপার, এবং প্রয়োগ করার ব্যাপার, সে প্রয়োগ করতে পারছে না, সে বিতর্ক করতে পারছে না, সে লিখতে পারছে না, সে নতুন গান লিখ করতে পারছে না, তার মধ্যে বিকাশটা, যে তার মধ্যে সৃষ্টিশীলতার বিকাশ, তার মধ্যে কৌতূহল, তার মধ্যে যে গ্রহণ করার ক্ষমতা, সেগুলো কিছুই বাড়ছে না। সেটা হচ্ছে এই যে জ্ঞানকে নিরুৎসাহিত করা হচ্ছে কিন্তু। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে জ্ঞানের আরেকটা হচ্ছে যে মাধ্যম, আপনি যে এই যে মিডিয়াম, আজকে যে মিডিয়াতে আমরা কথা বলতে পারছি,
এটা একটা বিশেষ সুযোগে পেলাম যে সমাজতন্ত্র সম্বন্ধে আলোচনার এই ব্যবস্থাটা করা গেল এই জন্য যে এখন আমরা একটা একটা শতবর্ষ উদযাপন করছি, তা না হলে তো এই আলোচনা তো হয় না। এবং ওইটা তো মানুষ প্রত্যেকে ব্যস্ত আছে নিজের নিজের সমস্যা, ওই যে পেঁয়াজের দাম, রসুনের দাম, ওষুধ পাওয়া যাচ্ছে না, চিকিৎসা কোথায় দেবে, ভর্তি কোথায় করবে ছেলেটাকে মেয়েটাকে, এটা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু তো আর এর বাইরেও যেতে পারছে না, আর মিডিয়া তাকে সাহায্য করছে না, মিডিয়া মানে এই 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 আলোচনা করে না, কারণ মিডিয়া নিজেই হচ্ছে এই পুঁজিবাদের সাথেই যুক্ত, তাদের স্বার্থ তো পুঁজিবাদের সাথে সংযুক্ত, কাজেই ওই আলোচনা তো হচ্ছে না অবশ্যই। কিন্তু একই সঙ্গে হয়তো যদি যেমন এখনো আমরা কেন আলোচনা করছি, আমরা দেখছি যে পিপুল মানুষ এখানে অংশগ্রহণ করছে, সেটা উপেক্ষা করার শক্তিও কিন্তু মিডিয়ার নেই, সেটা আমাদের দেশের মিডিয়া বা অন্য দেশের মিডিয়াও, ফলে সেইখানেই হয়তো একটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে এটা আসলে সত্যিকার অর্থেই, তখন আমাদেরকে এটা এই প্রক্রিয়ার মধ্যে যেতেই হবে। শুভ্রাংশু চক্রবর্তী, আমরা এই এই ক্ষেত্রে একটু জানতে চাই যে যদি একটু সময়ের সঙ্গে পরিবর্তন যে হচ্ছে, আপনারা যেই যেভাবে সমাজতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এখনকার প্রজন্ম একইভাবে একই উৎসাহে সম্পৃক্ত হতে পারছে কিনা বা আপনারা করতে পারছেন কিনা, এই ক্ষেত্রে বাস্তব অবস্থাটা কেমন? বাস্তব অবস্থা হচ্ছে আমরা যখন সম্পৃক্ত হয়েছিলাম তখন বিশ্ব পরিস্থিতিটা একরকম ছিল, বিশ্ব পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে স্টেলিনের নেতৃত্ব এবং সোভিয়েত ইউনিয়নের যে ক্ষমতা, সেই সাথে চীন এবং ভিয়েতনামের যুদ্ধ, যেখানে মার্কিনিরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ, জাপানি সাম্রাজ্যবাদ পরাভূত হচ্ছে, সেটা গোটা পৃথিবীর বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে প্রচণ্ড আলোড়ন তৈরি করেছিল। সেই যে আলোড়ন, সেই আলোড়নে আমরা যারা সেদিনকার স্টুডেন্ট ছিলাম, ইয়াং ছিলাম, আমরাও তার দ্বারা প্রভাবিত হয়েছি এবং আমরা দলে দলে মানুষ সমাজতন্ত্রের পক্ষে আমরা গিয়েছি। 90 সালের পরে প্রথমত শুধু এটা না, প্র্যাকটিক্যালি স্টেলিনের মৃত্যুর পর 56 সালে বিংশতিতম যে কংগ্রেস, সেই কংগ্রেসে যে ধারা শুরু হয়েছে তার থেকে সমাজতন্ত্রের মধ্যে পুঁজিবাদী জীবাণু, আমি যদি জীবাণু বলি, পুঁজিবাদী জীবাণু ঢোকানোর মধ্য দিয়ে সত্যিকার অর্থে ক্রমান্বয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যন্তরে পুঁজিবাদী উপাদানগুলোকে বিকশিত করেছে। তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে উৎপাদনের মধ্যে ইনসেন্টিভ, ইভেন বুর্জুয়া যে ট্রেডিউনিজম সেখানেও ইনসেন্টিভটাকে খুবই একটা নির্মম শোষণ বলে বলা হয়। সেটা সমাজতন্ত্রে গর্বাচেভরা এসে, ক্রুশ্চেভরা এসে তারা ইনসেন্টিভ দিয়ে শুরু করলো। তার সাথে আরও অনেকগুলো ফ্যাক্টর, তারা শান্তিপূর্ণ সহবস্থানের নামে যে শান্তিপূর্ণ আত্মসমর্পণ ইত্যাদি ইত্যাদি যে ফ্যাক্টরগুলো আছে, তাহলে সেই ফ্যাক্টরগুলোর পরে প্র্যাকটিক্যালি গোটা পৃথিবীতে একটা জিনিস ঘটলো। প্রথম ঘটলো সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা ডিভিশন ঘটলো, চীন একদিকে, আলবেনিয়া একদিকে, এবং পৃথিবীর আরও প্রায় গোটা পৃথিবীতে কমিউনিস্ট পার্টিগুলো বিভক্ত হয়ে গেল দুটো ধারায়। তার পরবর্তী পর্যায়ে গর্বাচেভ সাহেব যখন আসলেন এবং গর্বাচেভ সাহেব এসে যখন গ্লাসনস্ট, পেরেস্তৈকা ইত্যাদি নিয়ে এটা নাকি মোর ডেমোক্রেসি, মোর সোশ্যালিজম এইভাবে স্লোগান দেওয়া শুরু করলো, আমাদের দেশেও এই স্লোগানটা উঠেছিল, কিছু কিছু কমিউনিস্ট বলে পরিচিত তারা এটা করেছেন, মোর ডেমোক্রেসি মোর সোশ্যালিজম, এটার মধ্যে যখন চলতে গিয়ে তখনই কিন্তু প্রচণ্ড বিতর্কটা শুরু হলো যে আসলে সমাজতন্ত্রের থেকে এটা পশ্চাদাপসরণ। আমাদের পার্টি আমরা বলেছিলাম যেটা একটা হচ্ছে যে প্রতি বিপ্লবের ব্লু প্রিন্ট, আমরা এই ভাষায় এই কথাটাকে বলেছিলাম প্রেস্তরকে গ্লাসনাথ, এবং বাস্তবে যখন সেই প্রতি বিপ্লব গোটা পৃথিবীতে সম্পন্ন হলো, সেই সম্পন্ন হওয়ার পরে আপনি দেখেছেন আমাদের দেশের যারা সারা জীবনের জন্য কমিউনিজমের পক্ষে কাজ করেছেন তারা একের পর এক লিখতে থাকলেন যে আর কমিউনিজমের কোনো কোনো ভবিষ্যৎ নেই, পুঁজিবাদী শেষ কথা। এবং বড় বড় কমিউনিস্ট পার্টি, সেই পার্টিগুলোর থেকে দলে দলে নেতারা, কেউ বিএনপিতে গেলেন, কেউ গণফোরামে গেলেন, কেউ আওয়ামী লীগে গেলেন, এই যে গেলেন, এগুলো একটা আমাদের দেশে একটা ফ্রাস্ট্রেশন তৈরি করেছিল। এই যে ফ্রাস্ট্রেশন, একদিকে হচ্ছে বুর্জোয়াদের প্রচার,
সমাজতন্ত্রের পক্ষে অবস্থাটা থাকছে না, সেই জায়গা থেকে যে একটা সঠিক পার্টির পার্টি খুব গুরুত্বপূর্ণ, নেতৃত্ব খুব গুরুত্বপূর্ণ, সেখানে সঠিক একটা পার্টি যে ভূমিকা পালন করতে পারত সেই ভূমিকাটা পালন করতে পারে নাই যথাযথভাবে। এই যে পারে নাই, যার ফলে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী যে প্রচার তার যে প্রভাব এবং সেখান থেকে সমাজের জন্যে মানুষের জন্যে করার চাইতে নিজের আখের গোচানো কোনো না কোনোভাবে সেই বোধটাকে তারা জাগিয়ে দিল এবং তার প্রভাব আমাদের সমাজে এখনো আছে। কিন্তু এখানে একটা কন্ট্রাডিকশন আছে, যারা ছুটছে একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা পদে কিসে ভর্তি হবে, একটা মাত্র সিট, 167 জন পরীক্ষা দিচ্ছে, কাস্টমসের একজন কেরানি হবে একটা পোস্ট, সেখানে দরখাস্ত করছে 20,000 ছেলে, এই যে জায়গাটা, এই সংকটগুলো তো তাদেরকে ভাবাচ্ছে এবং ভাবানোর ক্ষেত্রে সমাজতন্ত্রের পক্ষে যে জনমতটা গড়ে উঠছে গোটা পৃথিবীব্যাপী নতুন করে, এমনকি আমাদের দেশের ছেলে মেয়েদেরকেও ভাবিয়েছে সেই ওয়াল স্ট্রিটের 1 vs 99, 1 vs 99 এই যে কোশ্চেনটা, এই যে আজকে আপনি স্যান্ডার্সের কথা বলছেন, স্যান্ডার্সও কিন্তু এই যে জনমতের যে প্রভাব সেই প্রভাবকেই সে একটা সমাজ ভাবনা বলে মনে করে তার পক্ষে সে সমাজতন্ত্রের পক্ষে কথা বলেছে। ডেমোক্রেটিক পার্টির থেকে তো তাকে বের করে দেয়নি, সেটা তো ডেমোক্রেটিক পার্টিতেই আছে, তাহলে তারপরেও সে সমাজতন্ত্রের পক্ষে কথা বলেছে। এটা বলেছে সমাজের মধ্যে যে মতামতটা গড়ে উঠছে সেই মতামতটা আমি মনে করি বা আমাদের পার্টি মনে করে এটা ঠিক উনি সমাজতন্ত্রের পক্ষে বলেছেন, এটা ঠিক সমাজতন্ত্রের জন্যে বলেছেন কি না সেটা আমাদের ভাবতে হবে। কারণ একজন ইন্ডিভিজুয়াল সত্যিকার অর্থে একটা কমিউনিস্ট বিপ্লব করতে পারে না, সেটার জন্য একটা সঠিক পার্টি লাগে, সে সেই পার্টির লোক না। আর এই যে আবহাওয়াটা তৈরি হয়েছিল সমাজতন্ত্রের পক্ষে, সেই আবহাওয়াটাকে যেন ওখানেও যে ছোট ছোট কিছু কমিউনিস্ট গ্রুপ আছে যারা ওখানে কমিউনিজমের পক্ষে কাজ করছে, তারা ওই ওয়াল স্ট্রিট মুভমেন্টে পার্টিসিপেটও করেছে এবং তারা যেন প্রভাবটা সৃষ্টি করতে না পারে সেটার জন্য হতে পারে, এটা হচ্ছে আমার বিষয়। এখানে একটা যোগ করতে পারবো হয়তো আমি, সেটা হলো এই যে একটা জিনিস কিন্তু যোগ করতে হবে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে কথাটা আপনি বলছিলেন সেইটা হলো একটা অনেক সুযোগ তৈরি হয়েছে কিন্তু, যেটা মানে আগে ওই 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 সুযোগটা ছিল না। মানে এই সুযোগ হচ্ছে যে নানান চাকরি বাকরি তৈরি হলো, সুযোগ একবারে 70-এর দশকের যে সুযোগগুলো এলো এবং বাইরে যাওয়ার সুযোগ, মেধা পাচার হয়ে গেল, এইগুলো সবই কিন্তু এই শূন্য জায়গাগুলো দখল করতে হলো এবং একটা হুড়োহুড়ি পড়ে গেল। কাজেই দেড় তরুণরা এখানে এই সমাজতন্ত্রের পক্ষে কাজ করবে, তারা ওই জায়গাগুলোতে দখল করতে পারছে। এই 70-এর দশকে যেটা ঘটলো এটা এই এইটা ঘটলো, আবার হলো অনেকে তরুণ চলে গেল বিদেশে, বিদেশে যাওয়ার এই সুযোগটাও কিন্তু আগে এইভাবে আসেনি, তারা গেল কিন্তু তারা আর ফেরত এলো না। স্যার আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে একটু জানতে চাইব যে যেহেতু সোভিয়েত রাশিয়ায় 73 বছরের মতো সমাজতান্ত্রিক ভাবে টিকেছিল, সেখানে সেইখানে কোনো কি মনে হয় যে কোনো দুর্বলতা ছিল যে জিনিসগুলি আবার নতুন করে ভাবা দরকার? আমরা যদি রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠির দুই একটা জিনিস উনি বলেছেন, ছাঁচে ঢালা মনুষ্যত্ব কখনো টেকে না, ওই সময় তার মনে হচ্ছিল যে এত বেশি ছাঁচ সব কিছু খুব ভালো, তিনি পছন্দ করছেন ব্যবস্থাটিকে, কিন্তু আবার একই সঙ্গে মনে করছেন যে কোথাও যেন একটা একটা মনোটোনাস ব্যাপার আছে, সেই জায়গাটা একে রাখবে কিনা। একটা বিরতির পর আপনাদের কাছে আবার ফিরে আসছি। আজকের বাংলাদেশে ফিরে এলাম, আজকের বাংলাদেশে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, যেটি জানতে চাচ্ছিলাম যে এখানে কোনো ধরনের মানে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে কিনা, যেটি রবীন্দ্রনাথের ওই সময় 1931 সালেই তিনি যে কথাগুলি বলছিলেন সেইগুলি সত্যি বাস্তব কিছু প্রতিফলনও তো আমরা দেখতে পেয়েছি। মানে সোভিয়েত ইউনিয়নের কথা বলছেন নাকি? কেন পতন হলে ওই জায়গাটাতে যাব নাকি? জি স্যার। আচ্ছা, ওই জায়গাটাতে হলো এই যে শুরু থেকে কিন্তু এই যে বিপ্লবের পরে সভ্যতাকে রক্ষা করেছে, হিটলারের আক্রমণ থেকে যে রক্ষা করলো, তারপরে কিন্তু তাকে ঘেরাও করে ফেলেছে, ঘেরাও করে ফেলেছে চতুর্দিক থেকে এবং তাকে ব্যস্ত রেখেছে অস্ত্র প্রতিযোগিতায়।
যাতে করে সে তার আত্মরক্ষার জন্য তাকে নানান রকম অস্ত্র, এটা তো সামাজিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের কর্তব্য নয়, সে তো মানুষের জন্য তার সুখ সুবিধার তৈরি করবে, তো অস্ত্র প্রতিযোগিতায় ব্যস্ত রাখলো এবং তাকে, এইটা হলো একটা। দু নম্বর হচ্ছে যে প্রচার করতে থাকলো যে আমরা বড় আধুনিক এবং আমাদের যত ওখানে তো ওই যে কনজিউমার গুডস যেগুলো বলা হয় সেগুলো অত সুন্দর উৎপাদন হচ্ছে না, কেননা এইগুলো তো কালেকটিভ, সকলের জন্য করতে হচ্ছে এবং এতে সহজলভ্য করতে হচ্ছে, তো এই কনজিউমার গুডস পাওয়া যাচ্ছে না, টুথপেস্ট আমাদের ভালো তোমাদের পচা, আমাদের জুতাগুলো দেখো কি সুন্দর, তোমাদের জুতাগুলো কিরকম স্থূল, এইগুলো প্রচার চলছে। আর যেটা ভিতরে থেকে যেটা হয় সেটা হলো যে একটা এই যে আমলাতান্ত্রিক একটা জায়গা গড়ে ওঠে আর কি পার্টি নামে, এবং পার্টি আমলাতন্ত্র কিন্তু অন্য আমলাতন্ত্রের চাইতে নিকৃষ্ট, এই অর্থে যে অন্য আমলাতন্ত্র তাও একটা জবাবদিহিতার দায় থাকে, কিন্তু পার্টি আমলাতন্ত্র মনে করে যে আমরাই সঠিক এবং আমরা বুঝি, আমরা আদর্শবাদী, ওই পার্টি আমলাতন্ত্র তৈরি হচ্ছে। আবার ছোট একটা জায়গা ধরুন, যেমন ধরুন আবাসন, আবাসনের সমস্যাটা তারা সমাধান করেছিলেন এবং স্ট্যালিনের সময় কেউ কোন লোকেই ই ছিল না আবাসনের বাইরে, মানে গৃহহীন ছিল, এবং এক জায়গাতে একই জায়গায় একটা যে আবাসিক এলাকা সেখানে স্কুল আছে, হাসপাতাল আছে, সেখানে পার্ক আছে, একদম সুন্দর করে গড়া হয়েছিল। তারপরে যখন স্ট্যালিনের পরে ওই কাজগুলোকে, মৃত্যুর পরে ওই কাজগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি, পরে লাগালো কি যে এক যে বাড়িতে একটা ছোট পরিবার থাকতো সেখানে সংখ্যা বেড়ে গেছে এবং তারা আর ওই যে ওই জায়গাটাতে থাকতে পারছে না, তারা এখন বিক্ষুব্ধ হয়ে উঠতেছে, তারা মনে করছে যে এই ব্যবস্থাটা এর জন্য দায়ী। আবার ওই যে পার্টির লোকেরা কিছু সুবিধা নিয়ে নিচ্ছে, পার্টির আমলাতন্ত্ররা, এই বিক্ষোভটা তৈরি হচ্ছে এই 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 ভিতর থেকে এই জায়গাটাতে দাঁড়িয়ে, ফলে ভবিষ্যতে এই জিনিসগুলিতে অবশ্যই সতর্ক থাকতে হবে। স্যার, এই এই ক্ষেত্রে একটু বলতে চাই যে তা সত্ত্বেও এই যে সবার কাছে, সবার জন্য একটা খাদ্য, সবার জন্য আশ্রয়, যে মৌলিক চাহিদাগুলো সেটি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, ফলে মানুষের ভিতরে শান্তির একটা সম্ভাবনা তৈরি ছিল, যেটা পুঁজিবাদ আসলে সবসময়ই ব্যর্থ হচ্ছে, কারণ পুঁজিবাদের প্রত্যেকটা জিনিসই তার কাছে পণ্য এবং সেই পণ্য হতে হতে এখন পৃথিবীটাই পণ্য হয়ে গেছে, পৃথিবীটাও তারা সরাসরি কারো কাছে বিক্রি করছে না কিন্তু বিপন্ন করে ফেলছে। এই এই জিনিসগুলিও আসলে কতটা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি যে পুঁজিবাদই এই জন্য দায়ী? আমরা পৌঁছাতে পারছি না, পৌঁছাতে পারছি না দুটো কারণে। একটা কারণ হচ্ছে আমাদের দেশের কথা বলছেন তো, আমাদের দেশে সাংস্কৃতিক মান খুব নিচু, এখানে জ্ঞানের ওই যে জ্ঞানের চর্চা লাগবে তো জিনিসটা বোঝানোর জায়গা লাগবে। আর এদিকে হচ্ছে কি, মানুষ যখন এই জায়গাটা হলো যে দেশ স্বাধীন হওয়ার পরে মানুষের মধ্যে যে স্বপ্নটা ছিল সমষ্টিগত মুক্তির একটা আশা ছিল, সেটা ভেঙে গেল এবং মানুষ দেখলো যে যে মানুষগুলো সংগ্রাম করেছিল সেই মানুষগুলো বঞ্চিত হচ্ছে এবং অন্য যারা এই সংগ্রাম করেনি সুবিধা পাচ্ছে, তারা সুবিধা পেয়ে যাচ্ছে, একটা চরম হতাশার জায়গা তৈরি হলো। এবং যেটা হলো যে এইখানে কর্মের সংস্থান বাড়লো না, বেকারত্ব তৈরি হলো এবং চতুর্দিক থেকে একটা ভীষণ রকম বিশৃঙ্খলার অরাজকতার পরিস্থিতি তৈরি হলো, ফলে এই আদর্শবাদটাও আর আর এখানে বিকশিত হতে পারলো না। এবং এটা হচ্ছে যে এবং প্রত্যেককে ব্যস্ত রাখছে ওই নিজের জীবিকার জন্য, নিজের জীবনের জন্য, সে এর বাইরে তাকাতে পারছে না। অবশ্যই স্যার, আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা আর একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে শুভ্রাংশু চক্রবর্তী আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের এই যে সব পরিবর্তন সত্ত্বেও কিভাবে এই চেতনাটা নতুন করে আরও ছড়িয়ে দেয়া যায় এবং সত্যিকার অর্থেই মানুষের, কারণ যেই মানুষ আমাদের দেশের মানুষের বেশিরভাগই হচ্ছে যারা এই সমাজতন্ত্রের জন্য উপযোগী, যাদের প্রয়োজন, কিন্তু তাই সেই যদি না জানে যে এটা তার প্রয়োজন, তাহলে তো এই প্রয়োজনীয়তা আসলে সেই অর্থে অর্থহীন হয়ে যায়, ফলে ওই ক্ষেত্রে তাকে এই প্রয়োজনীয়তা বোধ করার ক্ষেত্রে তো যারা এই সমাজতন্ত্র ধারণাটি বিশ্বাস করেন তাদের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কিভাবে সম্পন্ন হচ্ছে, একটা বিরতির পর ফিরে আসবো আপনার কাছে। আজকে বাংলাদেশে শুভ্রাংশু চক্রবর্তী, খুব সংক্ষেপে জানতে চাইবো যে সমাজতন্ত্রের বিকাশের জন্য নিশ্চয়ই এটা রাতারাতি হয়তো সম্ভব না, কিন্তু তারপরেও আপনাদের একটা দীর্ঘ
পরিকল্পনা নিশ্চয়ই আছে, কিভাবে সম্পৃক্ত করা যায় অধিকাংশ মানুষকে সমাজতান্ত্রিক ধারণা? সংক্ষেপে শুধু আমি বলি, সমাজের যে এখনকার যে অবস্থাটা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক সমস্ত সংকট থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে। সমস্যাটা হচ্ছে রাস্তা পাওয়ার। একটা সমাজতন্ত্রে বিশ্বাস করে এমন একটি বিপ্লবী পার্টি আজকে যদি একদল মানুষ তৈরি করতে পারে যারা সামাজিক স্বার্থের সাথে নিজেদেরকে একাত্ম করবে এবং সমাজের স্বার্থের জন্যই নিজেদেরকে উৎসর্গ করবে, মানুষের সামনে সৎ হিসাবে নিজেদেরকে দাঁড় করাতে পারবে এবং সাহসী মানুষ হিসাবে দাঁড় করাতে পারবে, এরকম একদল মানুষ লেনিন এদের সম্পর্কে বলেছেন প্রফেশনাল রেভলিউশনারি। এই প্রফেশনাল রেভলিউশনারি যারা নিজের স্বার্থকে সামাজিক স্বার্থের সাথে একাত্ম করে জনগণের সমস্ত সমস্যা নিয়ে তাদেরকে সচেতন করবেন, সংগঠিত করবেন, লড়াই আন্দোলনে নিয়ে যাবেন এবং তাদের যে দৈনন্দিন যে প্রয়োজন সেই প্রয়োজন সম্পর্কে সচেতন করবেন। লেনিন অক্টোবর বিপ্লবের যে স্লোগান দিয়েছেন, অক্টোবরে দুটো বিপ্লব হয়েছে, মানে 2017 সালে একটা ফেব্রুয়ারিতে হয়েছে, একটা অক্টোবরে হয়েছে। ফেব্রুয়ারি বিপ্লবেও এটা ছিল বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। এই বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের স্লোগান ছিল শান্তি জমি রুটি বা রুটি জমি শান্তি, এই যে একটা অবজেক্টিভ কন্ডিশন ছিল। সেই স্লোগান দিয়েই অক্টোবর রেভলিউশন উনি করেছেন যে ওরা এটা দেয়নি, দেবে না, এটা বলশেবিকরাই দেবে, কাজেই এই বলশেবিকরা এই দাবি আপনাদের সামনে করছে, আপনারা এগিয়ে আসুন। আমরাও আজকে আমাদের সমাজের এই যে সংকটগুলো, সেই সংকটগুলো নিয়ে সত্যিকার অর্থে একটি সঠিক পার্টি, সঠিক আদর্শ নিয়ে সাহসের সাথে একদল মানুষ যদি মানুষের মধ্যে পড়ে থেকে কাজ করে এবং আন্দোলন গড়ে তোলে তাহলে এটা সম্ভব। আমরা অক্টোবর বিপ্লব নিয়ে যে কাজ করলাম আজকে খুব যে বড় প্রস্তুতি নিয়েছি তা নয়, প্রস্তুতি না নেওয়ার পরেও হাজার হাজার মানুষের যে পার্টিসিপেশন, যার 80% মানুষই যুবক, আবার বুড়োরা যারা এতদিন কাজ করেছেন একটা আকাঙ্ক্ষা নিয়ে কি হয় কতটুকু হয় দেখবার জন্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠি নিয়ে এমন অনেক মানুষ আজকে এসছেন, আমি যাদেরকে দেখেছি এই যে এসছেন, এটাই হচ্ছে নতুন করে আশাবাদ জাগছে। আমরা যদি সেই কাজটা করি তাহলে এটা সম্ভব হবে সমাজতান্ত্রিক আন্দোলনকে আসার জায়গাটা দেখছি। স্যার খুব সংক্ষেপে বলছি, এই আসার জায়গাটাই কিভাবে আরো বেশি সম্প্রসারিত করা যায় সেক্ষেত্রে তরুণদের সম্পৃক্ত করার জন্য? আমি যেটা খুব গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে জ্ঞানের চর্চাটা, মানে এই যে জ্ঞানের অভাবের কারণে কিন্তু যে লোকটা এটা যদি বোঝে যে এই ছাড়া কোনো উপায় নেই, এই যে সমাজ মানে এই যে পুঁজিবাদ এটা তো নিজেও ধ্বংস হবে আমাদেরকেও ধ্বংস করবে, এই এটা কিন্তু জ্ঞানের জন্য হবে, জ্ঞান এটা না বুঝলে, আমরা যদি এটা না বোঝাতে পারছি এই জ্ঞানের চর্চাটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। সেজন্য আমাদের কাজ হবে সাংস্কৃতিকভাবে মানুষকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। যেমন ধরা যাক পাঠাগার, একটা আমাদের দেশে একসময় পাড়ায় মহল্লায় পাঠাগার ছিল, এখন পাঠাগারগুলো নেই। আমরা যদি ধরা যাক যে পাঠাগার একটা গড়ে তুললাম, তাকে কেন্দ্র করে একটা সাংস্কৃতিক বলয় গড়ে তুললাম, সব মিলিয়ে একটা জ্ঞানের এবং সেই জ্ঞানের চর্চার মধ্যে তরুণদেরকে সম্পৃক্ত করলেই আসলে তারা নিজের থেকে সমাজতন্ত্রে তাদের যে প্রয়োজন আছে সেটা বোধ করতে পারবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়।